তো গত কয়েকদিনের মধ্যে দেখতেছেন কি যেভাবে আন্দোলন কিংবা রাজপথে মানুষ যেভাবে দর্শনের প্রতিবাদ করতেছে, আসলে এটা পুরো বাংলাদেশে আপনার যে প্রতিটা জেলাতে এরকম আন্দোলন কিংবা বিভিন্ন প্রতিবাদমূলক যেভাবে রাজপথে তারা প্রতিবাদ করতেছে এরকম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে, আসলে যারা এরকম অপকর্ম কিংবা দর্শক যারা আছে দর্শনের প্রতিবাদমূলক ইয়ে করার জন্য, তো আসলে ইতিমধ্যে আপনারা দেখেছেন হয়তো সরকারের কিছু উচ্চ পর্যায়ের মন্ত্রী যারা আছেন তাদের উপরে একটা যে সাবসৃষ্টি কিংবা সরকারের উপর যে একটা সাবসৃষ্টি হয়েছে, এটা আসলে সরকার এখন বাধ্য হয়েছে যে এটাকে ইয়ে একটা করার জন্য আইনকে মানে আরও বৃদ্ধি একটা কঠোর একটা আইন প্রয়োগ করার জন্য। তা আগে যেহেতু দর্শনের মামলার একটা ইয়ে ছিল যাবজ্জীবন, এখন ওটা থেকে আইনমন্ত্রী আইনুসুল হক উনি বলেছেন যে মৃত্যুদণ্ড এটা কার্যকর করা হবে। তো এটা যদি হয় ওনারা বলতেছে এটা নিয়ে আমরা আমরা ইয়ে করতেছি ভাবতেছি, তো আসলে বাবার কোনো বিষয় নাই, ওটা যদি হয় ওটা আসলে বাংলাদেশের 18 কোটি মানুষ এটা সন্তুষ্ট হবে কিংবা তারা এটাই চাচ্ছে। তো আন্দোলন সংগ্রাম যারা করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রতিবাদমূলক ইয়ে করার জন্য। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ, আসসালামু আলাইকুম।